জীবন বয়ে চলা নদীর মতো এ নদীর প্রতিটি বাঁকেই রয়েছে গল্প আমার মনে যে অসাধারণ সুন্দর এই পৃথিবী অসাধারণ সুন্দর এই সূর্যাস্তের দৃশ্য একদম কোনো গল্প মধুর কোনোটি বেদনা তাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না মানুষ যদি মন থেকে যায় ভাগ্যকেও পরিবর্তন করতে পারে তাইওয়ানরা মেশিন বানায় ফ্যাক্টরি আমারও এরকম একটা ইচ্ছে আমি এরকম একটা ফ্যাক্টরি করে আমরা এই যে কৃষি কাজ এক মাস ধরে করি তার যে অধিকারগুলো সে অর্জন করতে পারবে অনেকের জীবনটা সুন্দর হতে পারে আমি বড় হলে রোবট ইঞ্জিনিয়ার হতে চাই জীবনের প্রতিটি গল্পই মূল্যবান ৬২ ছাত্র আন্দোলনে আমি গ্রেফতার হই জীবনের গল্প এই সেই চারুকলা কলেজ যেখানে আমার দীর্ঘ শিক্ষকতা জীবনের শেষ চারটা বছর আমি কাটিয়েছি অত্যন্ত মুগ্ধতা দিয়ে এখানে কিন্তু আমি প্রায় আসি এখানে শিক্ষার্থীদের যে বিষয়টা আমাকে মুগ্ধ করেছে যেটা আমরা সাধারণ কলেজের স্টুডেন্ট থেকে খুব বেশি পাই না সেটা যে তাদের সৃজনশীলতা কি অপরিসীম দক্ষতায় তারা ক্যানভাসে রং তুলি দিয়ে আশেপাশে নৈসর্গিক চিত্র কিংবা বাস্তবের ঘটনাগুলিকে তারা তুলে ধরত এটা কিন্তু আমাকে সব সময় আকৃষ্ট করত যার কারণে আমি খুব একটা প্রিন্সিপালের কক্ষে আমি বসিনি আমি আশা একটু বসে আমি তাদের ক্লাসে অ্যাটেন্ড করতাম এবং এখানে একটা মজার কথা বলি আমি যখন এখানে প্রিন্সিপাল হয়ে এসেছি আমাকে সবাই প্রিন্সিপালের চেয়ারে বসতে বলছে তা আমি বলছি না আমি প্রিন্সিপালের চেয়ারে বসবো না কারণ আমি মনে করি এই কলেজের প্রিন্সিপালের চেয়ারটা একজন শিল্পীরেই বসা উপযুক্ত তাই পাশে একটা চেয়ারে বসতাম তো একবার ডিজি অফিস থেকে একজন আসলেন উনি আমাকে জিজ্ঞাসা করলেন রীতা দত্ত কে তা আমি বলছি আমি রীতা দত্ত অধ্যাপক রীতা দত্ত অত্যন্ত বিনয়ী আর সদা হাস্যোজ্জ্বল একজন শিক্ষা সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্ব এই মানুষটির চাকরি জীবনের সর্বশেষ কর্মস্থল সরকারি চারুকলা কলেজ চট্টগ্রাম তিনি এই কলেজের অধ্যক্ষ ছিলেন যা বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে চারুকলা ইনস্টিটিউটে রূপান্তরিত হয়েছে সেখানে আপনি প্রিন্সিপাল হয়ে ওইখানে চেয়ারে বসতে চাইছেন না এটা বলে ম্যান টু ম্যান করে বলে তার কথা হলো তারপরে আমার শেষ পর্যন্ত আমি আসলে সেই প্রিন্সিপালের চেয়ারে বসিনি আমি পাশের চেয়ারটাতে বসতাম তারপর তো আমার অবসর চলে আসলো শিক্ষকতা তার শৈশবের স্বপ্ন কেউ মনে করে যে না আমি ঘর সংসার করব আর পড়ালেখা দরকার নেই আবার কেউ মনে করে যে আমি কাজ করব ব্যাংকে অফিসে কাজ কিন্তু আমার আমার মধ্যে থেকে কিন্তু শিক্ষকতার দিকে একটা প্রবণতা ছিল সামাজিক কর্মকাণ্ডে তার ভূমিকা অনন্য বিশেষ করে সুবিধা বঞ্চিত ও অনাথ শিশুদের কল্যাণে তার অবসর জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় তিনি ব্যয় করেন তবে আমি রিটায়ারমেন্টের পর ছোটবেলা থেকে আমার যে একটা ভাবনা ছিল কিছু সুবিধা বঞ্চিত বাচ্চাদের সাথে আমি সময় কাটাবো আমি যতটুকু জানি তাদেরকে দেওয়ার চেষ্টা করবো সেই লক্ষ্যে আমি চট্টগ্রামের একটা শিশু সদন প্রবর্তক শিশু সদন উনিশশো তিরিশ এটা প্রতিষ্ঠা সেখানে প্রায় পাঁচশোর উপরে ছেলেমেয়েরা থাকে তো ওখানে আমি প্রতিদিন যাই তাদের সাথে আমার ভাব নির্ময় হয় তিনি একজন প্রবীণ কিন্তু বয়সে প্রবীণ হলেও কর্মদ্বীপ্ত এই মানুষটির কর্মব্যস্ত সারাদিন কাটে নবীনের মতো যেহেতু গার্লস গাইডে বলা হয় ওয়ান্স এ গাইড ইজ অলওয়েজ গাইড এই বয়সও কিন্তু আমি চট্টগ্রামের স্থানীয় কমিশনারের দায়িত্ব পালন করছি সমাজের নানা অবক্ষয় ও প্রবীণদের নানা সমস্যা তাকে ভারাক্রান্ত করে নিজের যে সন্তানের কাছ থেকে আমরা যদি যথাযথ মমত্ব বোধটুকু না পাই এটার চাইতে কষ্টের বোধ আর পৃথিবীতে কিছু হতে পারে না আমরা আমাদের সন্তানদের বেশি কেরিয়ার ওরিয়েন্টেড করে ফেলেছি যার জন্যে আমাদের বৃদ্ধাশ্রম ছাড়া আর কোথাও জায়গা নেই আমরা যেন সন্তানদেরকে কেবল তাদের কেরিয়ার গঠনের দিকে তাদের মনোযোগী না করি তো আমার প্রথম শিক্ষকতা জীবনটা শুরু করেছি আমি সরকারি কলেজেই তখন সেই কলেজটির নাম ছিল গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট কলেজ পরে তাহাজি মোহাম্মদ মোহসেন ডিগ্রি কলেজ হয়ে যায় সেখান থেকে আমার প্রথম শিক্ষকতার জীবন শুরু সেখানে আমি দীর্ঘ প্রায় আট বছর এক নাগারে আমি প্রভাষক হিসেবে ছিলাম এরপরে যখন আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যখন আমার প্রমোশন হলো তখন আমাকে চট্টগ্রামেরই পটিয়া সরকারি কলেজে আমাকে ট্রান্সফার করা হয় তো এর মাঝে আমি অত্যন্ত বলতে ভালোবাসি যে আমি সরকারি কলেজে শিক্ষকতার পাশাপাশি তখন থেকে আমি কিন্তু এনারবাজার মহিলা কলেজে পার্ট টাইম হিসেবে কাজ করতাম তো সেখানে আমার একটা স্বাচ্ছন্দ্যের জায়গা যেহেতু আমরা বরাবরেই মেয়েদের স্কুল কিংবা কলেজ আমি পড়ালেখা করেছি আর নদবাজার মহিলা কলেজ এটা একেবারেই আমাদের মহিলাদের দ্বারা পরিচালিত সেখানে আমি বেশি বোধ করেছি তবে মহসিন কলেজটা আমার ভালো লাগার একটা জায়গা কারণ ওখানে একটা পারিবারিক একটা বন্ধন আমাদের মধ্যে ছিল যারা আমরা শিক্ষকতাতে ছিলাম এরপরে পটিয়া তো পটিয়া যখন আমি গেছি আমার কিন্তু খুব কষ্ট হয়েছে কারণ এখনকার মতো তখন কিন্তু আসা যাওয়ার বিষয়টা সহজ ছিল না যাতায়াত ভালো ছিল না হ্যাঁ তো যার তারপর আমার যে সন্তান আমার ছেলে তার বয়স মাত্র দু মাস তো একে চট্টগ্রাম শহরে রেখে আমি যে দীর্ঘ পথ অতিক্রম করে পটিয়া আসা যাওয়া করতাম ওই জায়গাটা আমার একটু কষ্ট লেগেছিল কিন্তু পরে আমি মনে করি যে যেহেতু সরকারি কলেজে অধ্যাপনা করছি সরকারি নির্দেশ অনুসারী যেখানে আমাকে যেতে হবে ওখানেই তো আমার জব প্লেস আর কি তো পটিয়া তো আমার ভালো লেগেছে কারণ আমি বরাবরই আমার ছাত্রদের সাথে খুব ইজি থাকতাম যে কারণে তারা আমাকে ভালোবাসতো আর আমি চাইতাম যে আমার ৪৫ মিনিট ক্লাস আমার এটা একটা সবাই বলতো যদি ইত্যাদি কখনোই ক্লাসে রোল কল করেন না আমি রোল কল করতাম না শিখ আবদুল্লা আবু সাইজ স্যারের যে জীবনীতে আমি পড়েছি যে রোল কল করতে গেলে দেড়শো স্টুডেন্টের যদি আমি রোল কল করতে যাই অনেকখানি সময় চলে যাচ্ছে তাহলে আমি সেখানে পড়াবো কোন টাইমে সেই জন্য আমি সপ্তাহে একদিন কিংবা পনেরো দিন একদিন আমি রোল কল করেছি আর বাকি সময়টুকু আমি যতটুকু জানি আমার ছাত্র ছাত্রীদেরকে আমি দেওয়ার চেষ্টা করেছি তারপরে সে পটিয়া কলেজ থেকে আবার সিটি সরকারি সিটি কলেজে একটা পোস্ট খালি হয়েছিল অ্যাসিস্ট্যান্ট অফিসারে তো আমি খুব একটা চেষ্টাও করিনি কারণ অনেকে আমাকে বলেছে দিদি শহরে যে মেল টিচারেরা আছেন ওনাদের সাথে আপনি মিউচুয়াল করেন ওনারা পটিয়া যাক আর আপনি শহরে আসেন আমি বলছি না কাউকে কষ্ট দিয়ে আমি সুবিধাজনক একটি জায়গায় আমি অবস্থান করতে চাই না আমার যথালিতে যখন ট্রান্সফার হবে আমি চলে আসব। তো আমি প্রায় এক বছর দু মাস পটিয়া ছিলাম তারপর আমি সরকারি সিটি কলেজে তখন সিটি কলেজটা বেসরকারি থেকে সদ্য এটা সরকারি হয়েছে তো বিরাট বিষয় সেখানে অন্যান্য কলেজের থেকে তাদের একটা অন্য রকমের একটা স্বাতন্ত্র ছিল তো সেই কলেজে যাওয়ার আগে কিন্তু অনেকে আমাকে খুব ভয় দেখাচ্ছে যে ওখানে ছাত্ররা এরকম এরকম ওখানে পারবে কি না আমি গিয়ে দেখি না তো দেখেছি না ছাত্ররা ভালো ওরা ক্লাসে বেশ মনোযোগী থাকে এবং আমাদেরকে খুবই ওরা রেসপেক্ট করতো তবে কিছু একটু বিশেষ একটা রাজনৈতিক ধারায় তারা নিজেদেরকে পরিচালিত করতো নির্দিষ্ট একটা টাইমে ওরা নিজস্ব স্লোগান টোগান ইত্যাদি তখন একটু খারাপ লাগতো যে আমরা এখানে ক্লাস করছি আবার এরা আবার এরকম স্লোগান কেন দেয় যা বলে আমাদের লুকআউট না তবে সিটি কলেজের সব অনেক টিচার ছিলেন ওটা ডে শিফট এবং নাইশিফট তো ডে শিফট নাইশিফট মিলে প্রায় দুশোর মচর মতনই শিক্ষকরা ছিলেন তো আমরা খুবই এনজয় করেছি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে খেলাধুলাতে পিকনিক টিকনিক সব কিছুতে পার্টিসিপেট করেছি এবার সিটি কলেজ থেকে আমার আবার প্রমোশন হলো অ্যাসিস্ট্যান্ট থেকে অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েট হওয়ার পর আমি চলে গেলাম আমি যেখানে পড়ালেখা করেছি গভর্নমেন্ট গার্লস কলেজ সরকারি মহিলা কলেজ যেটা নাসিরাবাদে ওখানে আমি গেলাম ওখানে যখন গেছি তখন আমাদের টাইমের টিচার ছিলেন সুফিয়া পা ছিলেন আরও একজন হোসনানা পাছিলেন তো ওনারা আমাকে পেয়ে এত আনন্দিত হয়েছেন যে আমাদেরই একজন ছাত্রী সে আবার আমাদের কলিগ হিসেবে এসছে যেমন সব ক্লাসিক ক্লাসিক গিয়ে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছে তখন সেটা আমার একটা অদ্ভুত ভালো লাগার একটা জায়গা সেখানে কিন্তু আমি অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি তখন আপা যিনি ছিলেন প্রিন্সিপাল আপা ডক্টর সেলিনা আপা আপা কার কাছ থেকে যেন শুনেছেন যে আমি কলেজের ছাত্রী আবার আমি একটু গান বাজনাও করি নাটক করি তখন আপা আমাকে আবার কালচার অনুষ্ঠানগুলি পরিচালনা করার জন্য কনভেনার হিসাবে দিলেন আমি ওখানে কিন্তু অনেকগুলি অনুষ্ঠান করেছি মেয়েদেরকে নিয়ে তবে সেখানে আমার অবস্থানটা খুব বেশি হয়নি চার বছর এরপর আবার আমার প্রমোশন তখন আমি আবার প্রফেসর র্যাঙ্কে চলে এসেছি প্রফেসরকে আসার পর আবার আমি চলে এসেছি আমার মহসিন কলেজে তো সেখান থেকে কিন্তু আমি সরকারি চারুকলা কলেজের প্রিন্সিপাল হয়ে আবার ওখানে এসে জয়েন করলাম তো সেই চারুকলা কলেজে যখন আমি গেলাম তখন আমার একটু মনে কষ্ট আসছিল যে এখানে চারুকলা কলেজে আমি প্রিন্সিপাল হয়েছি চারুকলার সম্পর্কে আমি তো কিছুই জানি না অন্য কলেজে যদি আমি প্রিন্সিপাল হতাম তাহলে আমি সেখানে হয়তো ক্লাস ক্লাস নিতে পারতাম আমি ক্লাস নিতে বেশি স্বচ্ছন্দ্য বোধ করেছি কিন্তু এখানে তো আমার ক্লাস তোমার কোনো স্কোপ নেই এতটুকু মনে মনে যাক সরকারি নির্দেশনা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আমি ভীষণভাবে অবাক হতাম যখন দেখতে যেতাম আমাদের সেই শিক্ষার্থীরা কিভাবে নিজেদের সৃজনশীলতা প্রয়োগ করে তারা একেবারে আপন মনে আপন মনের মাধুরী মিশিয়ে তারা আঁকছে একবার দেখলাম একটা তারা মডেল নিয়ে এসেছে রাস্তা থেকে ধরে নিয়ে সেই মডেলকে বসিয়েছে তো ছাত্ররা দেখলাম সেই মডেলের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ তারপরে সেই মডেল অনুযায়ী তারা হুবহু সেই মডেলের প্রতিকৃতিটা তারা আঁকলো আমি বিস্ময়ে হতবাক যে আমি হয়তো মাস্টার ডিগ্রি দুইবার পাশ করেছি একবার ফিলসফি একবার পলিটিক্যাল সায়েন্সে আমি যতখানি পরিশ্রম করিনি কি আমার সৃজনশীলতা যতখানি প্রকাশ পাইনি এই সমস্ত স্টুডেন্টদের মধ্যে কিংবা ওখানকার যে টিচারেরা ছিল হাসি চক্রবর্তী ছিলেন কায়ুম ভাই ছিলেন নাজলি আপা ছিলেন ইনাদের কাজকর্ম দেখে আমি তখন বিস্মিত হচ্ছে তখন আমি এক জায়গায় রিমার্ক করলাম যে আমি যে দীর্ঘদিন জেনারেল কলেজে আমি কাজ করেছি দাড়িপাল্লার একদিকে সমস্ত কলেজের আমার অভিজ্ঞতা আরেক দিকে কিন্তু সরকারি কলেজের আমার অবস্থানের অভিজ্ঞতা আপনি প্রথমে যখন গেলেন তখন ভাবলেন যে এটা আমার কেমন হলো হ্যাঁ আমি এখানে পড়াতে পারবো না কিন্তু পরে গিয়ে দেখলেন যে পুরো বিপরীত আপনি পড়াতে পারছেন না কিন্তু আপনি যা দেখছেন এবং যা আপনি ফিল করছেন তাতে গিয়ে আপনি যেটা বললেন যে দাড়ি পল দিয়ে যদি এরকম মাপা হয় যে আমার আগের শিক্ষকতা জীবন আর শেষের এই কয়টা দিন তাহলে আপনি বলছেন যে এই দিকটা আপনার কাছে বেশি ভারী মনে হয় খুব ভালো লেগেছে কারণ এই সৃজনশীলতা দেখেছি আমি কেমন সৃজনশীলতা একটা কিন্তু বিরাট একটা ব্যাপার কতগুলি প্রশ্ন হয়তো মুখস্থ টুকস্থ করে পাশ করা অনেকটা সহজ কিন্তু নিজের ভেতর থেকে একদম ক্রিয়েটিভিটিগুলিকে প্রকাশ করার যে মাধ্যম ক্যানভাসের মধ্যে রং তুলি দিয়ে যে তারা প্রতিফলন ঘটাচ্ছে তাদের সৃজনশীলতা এগুলি দিয়ে আমি অত্যন্ত চমৎকৃত হতাম এবং আমার খুব ভালো লেগেছিল আমি তাদের সাথে একেবারে অ্যাডওয়ান ফিল করেছে তাছাড়া সেই কলেজে গিয়ে অনেক বড় বড় দামি শিল্পীদের সাথে কিন্তু আমার আলাপ হয়েছিল ওই সময় আমি যখন গেছি তখন সবাই আমাকে বলছে দিদি আপনি তো বিভিন্ন সরকারি কলেজে কাজ করেছেন তো চলেন এই কলেজটাকে আমরা অনার্স লেভেলে আনার চেষ্টা করি না কেন আপনি সহযোগিতা করবেন তা আমি ভীষণভাবে ওনাদের সাথে সম্পৃক্ত হয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয় গিয়ে অনেকখানি চেষ্টা টেষ্টা করে তারপরে সেই সুপাতে অনেক শিল্পীরা এসছেন মানে সরজমিনে দেখার জন্যে যেটাকে এটাকে অনার্স লেভেলে আপডেট করা যাবে কি না তো ওনারা প্রচুর দেখে দেখে সন্তুষ্ট হলেন এবং আমি থাকাকালীন ওখানে কিন্তু অনার্স চালু হলো তো আমি থাকাকালীন আবার ওখানে ওনারা শিল্পীরা আর কি সৃজন স্বজন সম্মেলন মানে সমস্ত জায়গা থেকে প্রাক্তন ছাত্রছাত্রীরা এসে কিন্তু একটা পুনর্মিলনী অনুষ্ঠান করেছে সেটা একটা দেখার মতো তাদের যে কা কর্মকাণ্ড এগুলি আমি এখনও প্রিজার্ভ করে রেখেছি কোনো একটা ইনস্টিটিউশনে যখন পুনর্মিলনী করার জন্য আমার সম্পৃক্ততা দরকার আমি ওগুলি গিয়ে ওখানে প্রেস করছি যে এইভাবে করা যায় কিনা আপনার চেষ্টা ভাবনা করে দেখেন মোটামুটি আমার শেষের দিকে যে এখানে আমি তরি ভিড়িয়েছিলাম একেবারে শেষ মুহূর্তে চার বছরের জন্য আমি খুব এনজয় করেছি অসাধারণ ভালো লাগলো আপনার এই কথাটা শুনে তো তার মানে এখন আমি যেটা আপনার কাছে জানতে চাই আপনি বললেন যে আপনি মানে পড়ানোটা বেশি এনজয় করতেন তো আপনি আপনার নিজের স্কুল জীবনে বা কলেজ জীবনে আপনার শিখ মানে যখন আপনি শিক্ষার্থী তখনকার জীবনে আপনি যেসব শিক্ষক পেয়েছেন তাদের কোনো তাদের পড়ানো এবং তাদের দ্বারা কোনোভাবে আপনি অনুপ্রাণিত হয়েছিলেন কি না আমি যেই ইনস্টিটিউশনে শিক্ষা প্রতিষ্ঠানে আমার প্রথম একেবারে শিক্ষা হাতে ঘড়ি আমার অপর্ণাচরণ স্কুল সেখানে যে দিদিমণিরা মাস্টারমশাইরা ছিলেন সত্যিকার অর্থেই তারা কিন্তু শিক্ষক শিক্ষকতাকে তারা খুব একটা পেশা হিসাবে নেননি যতখানি ব্রত হিসাবে নিয়েছেন তাদের যে প্লেন লিভিং হাই থিঙ্কিং বলে যে একটি কথা আছে সেটা কিন্তু একেবারে বাস্তব প্রতিফলন এই দিদিমণি মাস্টারমশাই আমাদের তো সেই সময় প্রণোতি ছিলেন বর দিদিমণি দি আমি বলতে চাই না সবসময় বর দিদিমণিই বলে থাকি বরদিদিমণি বলে সবাই চেনেন যে প্রণোতি সেনের কথাই বলা হচ্ছে মাস্টারমশাই ছিলেন যোগেন মাস্টারমশাই ছিলেন ওনাদের পড়াবার কায়দা ওনারা একেবারে যেমনি সোহাগ করেছেন শাসনও করেছেন ওই যে একটা কথা আছে না শাসন করা তারই সাজে সোহাগ করে যাকে তাদের কাছ থেকে এত স্নেহ এত মায়া মমতা পেয়েছি যেগুলি আমি একদম ভুলতেই পারি না যেহেতু আমার খুব কম বয়সে আমার মা মারা যান তো মা মারা যাওয়ার পরেই দিদিমণিরা কিন্তু আমাকে খুব স্নেহ দিয়ে বড় করেছেন মাস্টারমশাইদের সেখানকার যে বিভিন্ন সময়ে কালচারাল প্রোগ্রামগুলো হতো তারপরে আমার গাইডিংয়ের যে কর্মকাণ্ড এখনই এখনও যাদের সাথে আমি সম্পৃক্ত সবগুলি কিন্তু আমার স্কুল থেকে এবং তাদেরকে অনুকরণ করার চেষ্টা করেছি যে আমি যদি কখনো শিক্ষকতা লাইনে আমি আসতে তে পারি দিদিমণিদের মতো তাহলে তাদের মতনই আমি বাচ্চাদেরকে আমার স্টুডেন্টদেরকে আদরের সোহাগে ভরিয়ে রাখবো এরপরে আমি গার্লস কলেজে গার্লস কলেজে যিনি প্রিন্সিপাল ম্যাডাম ছিলেন উনি মিস সাবেদ হ্যাঁ উনি কিন্তু বাইরের থেকে পড়ালেখা উনি সবসময় ইংরেজিতে কথা বলতে আমাদের সময় কিন্তু ইংরেজি মিডিয়াম ছিল উনি কখনোই বাংলায় কিন্তু কথা বলেনি মিস সাবেদ তো উনি আমাদের ইংরেজি পড়াতেন তো তার ইংরেজি পড়াবার স্টাইলটা ওনার ইংলিশ উচ্চারণগুলো আমি স্কুল থেকে যে ইংরেজি নাটক করেছি আমি বলতে ভুলে গেলাম সেখানে আমাদের দিদিমণি ছিলেন উনি খ্রিস্ট ধর্মাবলম্বী বাসন্তী দিদিমণি দিদিমণি যেইভাবে আমাদের ইংরেজি উচ্চারণগুলি শেখাবার চেষ্টা করেছেন জানি না কতখানি তাদের কাছ থেকে নিতে পেরেছি আমাদের মিস সাবেদ প্রিন্সিপাল ম্যাডামের কাছ থেকে কিন্তু আমরা সেই ধরনের ইংরেজি উচ্চারণ তো তাকে দেখেও কিন্তু আমার ভিতরে ভিতরে একটা ভাবনা জেগেছে যে আমি যদি ভালো লেখাপড়া করতে পারি আমি যদি কলেজে শিক্ষকতা করতে পারি আপনার মতে হয়তো আমি কলেজের মেয়েদের মতো স্টাইল করে করে ইংরেজি কথা বলে মেয়েদের বাচ্চাদের হয়তো আমি লেখাপড়া শিখাতে তখন থেকে কিন্তু আমার শিক্ষকতার দিকে একটা ঝোঁক ছিল আমি যখন পড়ছি আমার শিক্ষকদের দেখে এই যে স্কুলের দিদিমণি আমরা কলেজের প্রিন্সিপাল ম্যাডাম তো আছে নি আরো কিন্তু খুব নামকরার আমাদের টিচারেরা ছিলেন কেউ শান্তিনিকেতন থেকে পাশ করা কেউ লন্ডন ইউনিভার্সিটি থেকে পাশ করা ওনারা কিন্তু আমাদের জীবনে কিন্তু খুব প্রভাব ফেলেছে এক একজনের যে এক এক ধরনের ভাবনা থাকে তো কেউ মনে করে যে না আমি ঘর সংসার করব আর পড়া পড়ালেখা দরকার নেই আবার কেউ মনে করে যে আমি ব্যাংকে কাজ করব অফিসে কাজ কিন্তু আমার মধ্যে ছোটোবেলা থেকে কিন্তু শিক্ষকতার দিকে যাওয়ার একটা আমার প্রবণতা ছিল তো ঠাকুরের কৃপায় এই গার্লস কলেজে পড়ার পর আমি ঢাকা ইউনিভার্সিটিতে চলে গেছি সেখানে আমি ফিলসফিতে এবং পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স আমি চান্স পেয়েছিলাম কিন্তু আমার একজন শিক্ষক ছিলেন মিস চিটওয়ংয়ে কলেজের অবনী মোহন দত্ত উনি কিন্তু আমার বাবাকে বলছেন যে দত্তমশায় আপনার মেয়েকে কিন্তু আমার সাবজেক্টে পড়াবেন আমার মেয়েকে দিয়ে তো হবে না ওই জন্য অন্য কোনো বিষয় না পড়ে ওই জন্য ফিলোসফিতেই ভর্তি হয় তখন আমি আবার ঢাকা ইউনিভার্সিটিতে তখন জিসি দেব আক্তার ইমাম ওনারা ফিলোসফি ডিপার্টমেন্টে নাম করা সব তো যখন পরীক্ষা দিতে গেলাম তখন বলছি তুমি আমাদের কথা দাও আমার রেজাল্ট ঠাকুরের কীভাবে ভালো ছিল তুমি আমাদের ডিপার্টমেন্টে ছেড়ে যাবে না তখন একটা ওনাদের জন্য একটা শ্রদ্ধাবোধ আমার মধ্যে গ্রো করলো তো আমি ফিলসফিতে ভর্তি হলাম তো ওখান থেকে পাশ করা আসার পর তো বললাম আমি কলেজে চাকরি করি তখন আমার বাবা মাকে বলছে তোমার তো খুব ইচ্ছে ছিল পলিটিক্যাল সায়েন্সে পড়া তুমি পড়ো তো আমি বলেছি কি আমি তো সরকারি কলেজে যোগদান করেছি এখন তো আমি রেগুলার হিসাবে আর পরীক্ষা দিতে পারবো না তো তখন আমি কী করলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে প্রাইভেট পরীক্ষা দিলাম এবং সব থেকে আনন্দের বিষয় যে সেই বছর আমি কিন্তু পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট হয়েছিলাম রেগুলার ইরেগুলারের মধ্যে তখন ওনারা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে যে আপনি একটা কলেজে শিক্ষকতা করছেন শিক্ষকতা করার পাশাপাশি আমার পলিটিক্যাল সায়েন্সে লেখাপড়া করে এবং আপনি ইউ হ্যাভ টপ দ্য লিস্ট এটা বলে খুব আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে আর এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় তবে কষ্টের বিষয় ছিল যে যে আমার বাবা কিন্তু তো আমার এই পাশের খবরটা উনি আবার জেনে যেতে পারেননি উনার হঠাৎ উনি মারা যান তবে আমি পরীক্ষা দিয়ে এলেই উনি আমার কাছ থেকে প্রশ্নটা দেখতেন দেখে বলতেন যে তুমি খুব ভালো লিখতে পেরেছো আমি বিশ্বাস করি এই কথাটুকু উনি বলতেন তো আমার আমি যে প্রিন্সিপালের আন্ডারে ছিলাম তখন আমি মোসেন কলেজে উনি কিন্তু আমাকে বাবার মতো নেই স্নেহ উনি সাথে সাথে রিদার্স ফার্স্ট ফার্স্ট হয়েছে ফার্স্ট হয়েছে সবাইকে মিলে উনি মিষ্টি খাওয়াতেন যেটা আমার খাওয়ার কথা উনি খাইয়ে দিলেন আর কি সেটা আমার জন্য খুব একটা আনন্দের অনুভূতি তো আমি ছোটোবেলা থেকে আসলে এখানে যে সঙ্গীত পরিষদ সেখানে আমি গান শিখতাম আমার শ্রদ্ধেও প্রয়াত হয়েছে নির্মল মিত্র তার কাছে আমি গান শেখা শুরু করেছিলাম আমি মূলত রবীন্দ্রসঙ্গীত আর পাশাপাশি কিছু শাস্ত্রীয় সঙ্গীত আমি শেখার চেষ্টা করেছি তো আমার পড়ালেখার কারণে কিংবা ঢাকা চলে যাওয়ার কারণে মাঝে কিছু একটু ব্রেক ছিল তারপর আমি যখন আবার ইউনিভার্সিটি থেকে এলাম আবার যখন কলেজের শিক্ষকতা শুরু করেছি তখন কিন্তু আমি নিয়মিত নির্মল মাস্টমেশের কাছে যেতাম তো যখন নির্মল দা যখন প্রয়াত হয়েছে তার ছোট ভাই অমল মিত্র উনি এখন আছেন ওনার কাছে আমি মাঝে মাঝে গিয়ে কয়েকটি গান হয়তো তুলি এবং নিজের মনে আমি গাওয়ার চেষ্টা করি এরপর কেউ যদি একটু বলেন তাদের একটু গান করেন আপনি অধ্যক্ষ ছিলেন আপনি একটু গান আমাদের শোনাতেই পারেন কারণ আমরা জানি যে আপনি গানটা তো মাঝে মাঝে একটু গান করি আর কি আর চট্টগ্রাম একাডেমির সাথে আমার একটা গভীর সম্পৃক্ততা রয়েছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সাথে সম্পৃক্ততা ইদানিং আমাকে আবার চট্টগ্রামে নজরুল সঙ্গীত শিল্পী সংস্থার অ্যাডভাইজার করেছে তো সেই সুবাদে আমার অনেকগুলি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে আমার একটা সম্পৃক্ততা আছে আর আপনার পারিবারিক জীবনের কথা একটু জানতে চাই আমরা একটা যৌথ পরিবারের তো আমার শ্বশুরমশাই উনি রাউজানের স্কুলের হেডমাস্টার ছিলেন তারই বড় ছেলে আমার হাজব্যান্ড রঞ্জিত কুমার ধর উনিও সরকারি কলেজে উনি অধ্যাপনা করেছেন আবার আমাদের চট্টগ্রাম শিক্ষা বোর্ডে উনি পরীক্ষা নিয়ন্ত্রক বোর্ডের চেয়ারম্যান ছিলেন তবে শেষের দিকে এসে যথা নিয়মে সরকারি নিয়ম অনুযায়ী উনি সারা সুতোষ কলেজে প্রিন্সিপাল হয়েছিলেন ওখানে ছ মাস থেকে উনি রিটায়ারমেন্টে গেছেন এরপর উনি উনি কিন্তু চোদ্দ বছর এখানে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে ট্রেজারার হিসাবে ছিলেন আর কি তো আপাতত উনার কন্ট্যাক্ট শেষ চোদ্দ বছর হয়ে গেছে এখন বাড়িতে আছেন আমার একটা ছেলে তো আমার ছেলে জার্মানিতে থাকে পিএইচডি কমপ্লিট করেছে এখন ওর পারিবারিক জীবন শুরু করেনি শুরু হওয়ার আমি আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই সেটা হচ্ছে যে আপনি একজন প্রবীণ এবং আমরা কিন্তু আমাদের সমাজে প্রবীণদের বিশেষ করে শিক্ষিত প্রবীণদের এবং আপনাদের মতো যারা উচ্চশিক্ষিত এবং রিটায়ারমেন্টে এখন আছেন তাদের কারো কারো কিন্তু খুব মানে তাদের যে প্রবীণ জীবন একাকিত্বের মধ্যে কাটছে মানে সন্তান খোঁজ নিচ্ছে না সন্তান যদি খোঁজ না নেয় তাহলে আত্মীয় স্বজন তো দূরের কথা তো এই প্রবীণদের মধ্যে আমি আপনাকে দেখলাম যে আপনি কিন্তু মানে খুবই ব্যস্ত একজন মানুষ আপনার কোনো সময়ই নাই এবং আপনি এখানে ওখানে ছুটে বেড়াচ্ছেন আপনি নবীনদের সঙ্গে মিশছেন আপনি শিশুদের সঙ্গে মিশছেন তো এই এখন আমার একটু আপনার কাছ থেকে পরামর্শ যে যে প্রবীণরা একদম একা বসবাস করেন যার হয়তো মানে অন্তিম মুহূর্তে তার হাতে এক গ্লাস পানি তুলে দেওয়ার মতো কেউ নাই তাদের তাদের জীবনটা প্রবীণ জীবনটাকে সুন্দর করার জন্যে কিছু করা যেতে পারে তাদের জন্য আমি মনে করছি এটা আসলে একটা ধারাবাহিক একটা প্রক্রিয়া কেমন আমরা নিজেরাই কিন্তু নিজেদের কষ্টটা ডেকে এনেছি কেন আমরা আমাদের সন্তানদেরকে এমনভাবে এনকারেজ করছি যে তাদের জন্য তাদের নিজস্ব ক্যারিয়ারটা ডেভেলপ করুক কিন্তু তাদের মধ্যে যে একটা মানবিক বোধ মা বাবা কিংবা পরিবারের অন্যদের জন্য তাদের যে একটু সহানুভূতি শ্রদ্ধা স্নেহ বা কর্তব্য এইটা সম্পর্কে তাদের কিন্তু সচেতন করা আছে আমি যেটা মনে করছি আমি নিজের ছেলের কথাই বলছি যে ও যখন ইন্টারমিডিয়েট পাশ করার আগে পরীক্ষা দিল চিট কলেজ থেকে ও বলছে আমি এখানে পড়ালেখা করব না আমি বাইরে গিয়ে পড়বো নিজে নিজেই সেই টোফেল দিচ্ছে সেট দিচ্ছে ইত্যাদি ইত্যাদি করছে যা কেউ চান্স পেয়ে চলে গেছে কিন্তু তখন ওকে আমি আমরা বোঝাতে চেষ্টা করেছিলাম যে তুমি তো চলে যাচ্ছ আমাদের কে দেখবে তো ও বলছে আমি পড়ালেখা শেষ করে তো আবার চলে আসছি আর তোমাদের সাথে তো আমার যোগাযোগটা বিচ্ছিন্ন হচ্ছে না তো এটা আমাদের জন্য একটা আসার জায়গাটুকু ছিল কিন্তু আমি যেটা মনে করছি পারিপার্শ্বিক অবস্থা অত্যন্ত কষ্টের অনেকে আমাকে বলছে রীতাদি আপনারা এত সোশ্যাল কাজ করছেন আমাদের জন্য বৃদ্ধাশ্রম করেন কতটুকু কষ্টের থেকে তারা এই কথাটুকু বলেছে যে আপনি প্রবর্তক সঙ্গ থেকে জায়গা নিয়ে আপনার শারদয় সংঘ থেকে বৃদ্ধাশ্রম করেন আমরা ওখানে যাব আপনাদের সান্নিধ্যে আমাদের সময়গুলি ভালো কাটবে কিন্তু সেটা তো একটা ভিন্ন প্রেক্ষিত তাইতো নিজের যে সন্তানের কাছ থেকে আমরা যদি যথাযথ মমত্ব বোধটুকু না পাই এটার চাইতে কষ্টের বোধ হয় কিছু হতে পারে না তো আমি মনে করি যে আমাদের সমস্ত পারিবারিক প্যাটার্নটা আমাদের বদলাতে হবে আমরা যেন সন্তানদেরকে কেবল তাদের কেরিয়ার গঠনের দিকে তাদের মনোযোগী না করি তাদের ভিতরে যে কিছু মানবিক চেতনা মানবিক মূল্যবোধগুলি বিকশিত হওয়ার দরকার এদিকেও যেন তাদেরকে আমরা একটু উৎসাহিত করার চেষ্টা করি ইদানিংকালে আমরা মায়েদের কি দেখছি বিশেষ করে এই যে সকাল থেকে শুরু করে বাচ্চাদেরকে নিয়ে এ কোচিং সেন্টার ওখানে 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 জিপিএফআই পেতেই হবে না পেলে তারা আত্মহননের পথ বেছে নিচ্ছে তো আমরা শুধু সন্তানদের পরীক্ষা পাশটুক যেমন মমিন ভাই যে কথাটুকু বলেন প্রায় সময় যে আমরা আসলে শিক্ষার্থী তৈরি করছি না আমরা পরীক্ষার্থী তৈরি করছি কি ইম্পর্ট্যান্ট একটা কথা আমরা আমাদের বাচ্চাদের পরীক্ষা ভালো করাবার দিকে মনোযোগী তারা শিখছে কিনা তাদের মানবিক মূল্যবোধগুলি জাগ্রত হচ্ছে কিনা এই বিষয়ে তাদের কোনো শিক্ষা আছে কিনা এদিকে কিন্তু আমরা মনোযোগ দিচ্ছি না তো আমরা এটাই মনে করছি যে আমরা আমাদের সন্তানদের বেশি কেরিয়ার ওরিয়েন্টেড করে ফেলেছি যার জন্যে আমাদের বৃদ্ধাশ্রম ছাড়া আর কোথাও জায়গা নেই তার মানে আজকের এই পরিস্থিতির জন্য এক অর্থে আমরা অভিভাবক যারা তারাও কিন্তু তারাও দায়ী আমরা মনে করছি যে আপনি একজন প্রবীণ মানুষ হিসেবে তরুণদের জন্য আমাদের জন্য আপনি যদি সরাসরি আজকে টেলিভিশনে যারা দেখছেন এই অনুষ্ঠান তরুণরা তাদের জন্য যদি আপনি ছোট্ট করে কিছু বলেন আমি তো সবসময় কিন্তু একটা আশাবাদী আমার মনে হয় যে আমাদের তরুণরা দুটো বিপরীত মুখে অবস্থান করছে কিছু তরুণ দেখতে পাচ্ছি আমার জানামতে সাহিত্য সংস্কৃতি কবিতা আবৃত্তি মানবিক মূল্যবোধে ওরা এগিয়েছে আবার অন্যদিকে একটা অন্ধকারের দিক এই অন্ধকার দিকটাকে আলোকের দিকে নিয়ে যাওয়ার জন্য যারা আলোকে আছে তাদের ইনিশিয়েটিভ নিতে হবে কেমন যেমন আমি বলি আমি শিশু একাডেমির সাথে প্রায় অনুষ্ঠানে তাদের যাচ্ছি শিল্পকলা আমি আমার বক্তব্যে কিন্তু এই কথাটুকু বলেছি যে আমি খুব বেশি অপটিমিস্ট না আমি পেসিমিস্ট তরুণদের উপর আমার অগাধ আস্থা রয়েছে তারা আলোর পানে যাচ্ছে তো তাদের একটা নৈতিক দায়িত্ব তাদের একটি সামাজিক দায়িত্ব যারা বিপথে যেতে চাচ্ছে পাড়ায় পাড়ায় তারা ক্লাব সংগঠন গড়ে তুলুক তাদেরকে বেশি বেশি করে সংস্কৃতির দিকে সামাজিক কর্মকাণ্ডে তাদেরকে সম্পৃক্ত করুক তাহলে তাদের মা মাছ থেকে যে মাঝ থেকে যে অন্ধকার দিকগুলো সেটা আস্তে আস্তে দূরভূত হবে এবং আমরা সত্যিকার অর্থে একটা সোনার বাংলা আমরা এখানে দেখতে পারবো আর আমি যে গানটা সবার জন্য বলে থাকি যে সবারে বাসে ভালো নইলে মনের কালো ঘুষবে নাকে আছে জোর আছে তোর যাহা ভালো ফুলের মতো দেবারে এটাই হচ্ছে আমার সবার জন্য আপনি যেহেতু শিল্পী আপনি যদি একটু মানে সুরে সুরে যদি গানটা যদি একটু সবার বাসে ভালো নইলে মনের কালো খুঁজবে না রে সবারে বাসে ভালো নইলে মনের কালো খুঁজবে না রে আছে তোর যাহা ভালো ফুলের মতো দে সবারে সবারে মাসে ভালো নইলে মনের কালো ঘুজবে না রে অসাধারণ প্রিয় দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন কোনো জীবনের গল্প নিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে মেইল করুন জীবনের গল্প টু থাউজেন্ড ফরটিন জানান আপনাদের অনুভূতি শেয়ার করুন নিভৃতে থাকা কোনো মহৎ মানুষের কথা জীবনের গল্প অনুষ্ঠানে আমরা তুলে ধরতে চেষ্টা করব তার মহৎ জীবনের গল্প